আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকল কেমন আছো? আশা করি ভালো। তোমাদের সকলকে স্বাগতম শোভন স্টাডির নতুন একটা ভিডিওতে। আজকে আমরা একাদশ শ্রেণীর শিক্ষার্থীদেরকে তাদের দুটো বিষয় নিয়ে কথা বলবো। একটা হচ্ছে রেজিস্ট্রেশন এবং হচ্ছে টিসি বা ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে। অনেক শিক্ষার্থী টিসি নিয়ে অন্য কলেজে যেতে চাও, বা অনেকে গ্রুপ পরিবর্তন করতে চাও, অনেকে বিষয় পরিবর্তন করতে চাও, নানানবিধি সমস্যা তোমাদের বর্তমানে সম্মুখীন হচ্ছে, তাই তোমরা সেগুলো সলভ করতে চাও। এখন কথা হচ্ছে কবে শুরু হবে সে বিষয়ের সাথে রেজিস্ট্রেশনের সম্পর্ক, এবং রেজিস্ট্রেশন কবে শুরু কবে শেষ। রেজিস্ট্রেশন যেহেতু শুরু হচ্ছে, তাহলে তোমাদের সেখানে কাজ কী, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। যারা এখনও সাবস্ক্রাইব করে না, করে রাখো। তোমাদের অধিকাংশ শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত আছো, কিন্তু অনেকেই ভিডিও দেখে চলে যায়। তাদেরকে বলবো সামনে কলেজের অনেক ইনফরমেশন তোমরা আমাদের কাছ থেকে পাবা, সেগুলো পেতে আমাদের সাথে যুক্ত থাকো। আর তোমাদের কিন্তু দুইটা উপবৃত্তি কার্যক্রম চলছে, চাইলে তোমরা উপবৃত্তিতে অংশগ্রহণ করতে পারো। উপবৃত্তি তথ্য নিয়ে ভিডিও আপলোড করেছে, সেগুলো দেখে নিও। আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখতে হবে, কেমন? তো আমি প্রথমত আগে রেজিস্ট্রেশন নিয়ে কথা বলি, তারপর আমি কিন্তু তোমাদের টিসি এবং বাকি বিষয়গুলো নিয়ে কথা বলবো। তোমরা জানো ইতিমধ্যে কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হয়ে গেছে অনেক কলেজে, তোমাদের হাফ ইয়ারলি সেমিস্টার এক্সাম শুরু হচ্ছে। সেক্ষেত্রে আমি বলবো সবাই কিন্তু পরীক্ষা অংশগ্রহণ করবা, কেমন? পরীক্ষা অংশগ্রহণ করার কেউ পরীক্ষা মিস দিবা না, কারণ অন্তপক্ষে পরীক্ষা অংশগ্রহণ করলে তোমরা বুঝতে পারবা পড়াশোনার ধরনটা কেমন হচ্ছে, এভরিথিং টুকটাক বিষয়গুলো। তো এখানে যদি আমরা দেখি, আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড থেকে নোটিশ প্রকাশ করেছে, মূলত ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করেছে তারা, যে 2022-23 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণী অনলাইনের মাধ্যমে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন প্রসঙ্গে। তো এখানে রেজিস্ট্রেশন এমন একটা কাজ, সেটা হচ্ছে বলতে পারো যে শুরু। এই রেজিস্ট্রেশন না হলে কিন্তু তুমি টিসি নিতে পারবে না। অনেকেই একটা ধারণা আসবে এখন যে ভাই, আমি যদি রেজিস্ট্রেশন করে নিই তাহলে আমি টিসি কীভাবে নিব, আমি তো আমার এই কলেজে রেজিস্ট্রেশন করে নিচ্ছি। তাদেরকে বলবো তুমি যদি এই কলেজে রেজিস্ট্রেশন না করো তাহলে তুমি টিসি নিতেই পারবে না। রেজিস্ট্রেশন হচ্ছে টিসির আগের ধাপ, অর্থাৎ ভর্তি হবে, তারপর রেজিস্ট্রেশন করবে, তারপরে যদি তুমি চাও টিসি নিতে পারবে, তার আগে না। যে রেজিস্ট্রেশন করবে না তার কিন্তু টিসি নেওয়া, সে নিতে পারবে না। তো এখানে যেটা বলেছে যে 5 তারিখ থেকে, মানে অনলাইনের মাধ্যমে ভর্তিকৃত শিক্ষার্থী রেজিস্ট্রেশন শুরু আদ্য 5 মার্চ থেকে তোমাদের 20 মার্চ পর্যন্ত চলবে। বোর্ড সমূহ আওতাধীন সকল দেশের সকল উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষা বোর্ড প্রতিষ্ঠান ভর্তির ওয়েবসাইট, মানে 11 ক্লাস ওয়েবসাইটে কলেজ লগ ইন প্যানেল লগ ইন করে 20 তারিখ বিকেল 5টার মধ্যে রেজিস্ট্রেশনের কাজ সম্পন্ন করবে। অর্থাৎ এখানে কলেজ লগ ইন অপশনে ক্লিক করতে হবে, বোঝাচ্ছে যে তোমাদের এখানে কোনো কাজ নেই, যে তোমরা গিয়ে লগ ইন করবা। এই কাজগুলো করবে মূলত কলেজ কর্তৃপক্ষ, তারা কাজ করবে, তোমাদের রেজিস্ট্রেশন সম্পন্ন করবে। আমি আবারও বলছি, তুমি যদি রেজিস্ট্রেশন না করো বা তোমার যদি রেজিস্ট্রেশন সম্পন্ন শিক্ষকরা না করে, তাহলে কিন্তু তুমি সেখানে আর টিসি নিতে পারবে না বা কোনো কাজই করতে পারবে না, কারণ রেজিস্ট্রেশন সবচেয়ে মুখ্য বিষয়। তো এখানে বলেছে নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ অনলাইনে ভর্তিকৃত শিক্ষার্থী রেজিস্ট্রেশন সম্পন্ন করতে ব্যর্থ হলে পরবর্তীতে উদ্দিত জটিলতার জন্য বোর্ড কর্তৃপক্ষ দায়ী থাকবে না। অর্থাৎ রেজিস্ট্রেশন যদি না হয় তাহলে আবার কিন্তু বোর্ডে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, যার জন্য বোর্ড কর্তৃপক্ষ দায়ী থাকবে না, সেটা বলে দিচ্ছে। তো এটা তোমরা কলেজে যোগাযোগ করো, হয়তো বা সর্বোচ্চ যেটা দরকার হবে রেজিস্ট্রেশন করতে, তোমাদের একটা সিগনেচার দরকার হতে পারে, আবার নাও হতে পারে। কলেজ কর্তৃপক্ষ সব কাজ কার্যক্রম সম্পন্ন করে রাখে, তোমাদের এটা এমন কোনো কাজ নেই। তো হচ্ছে রেজিস্ট্রেশন বিষয়টা, তোমাদের এখানে কোনো টাকা পয়সাও চাইবে না, কোনো কিছু চাইবে না, এগুলো সব ভর্তির সময় নেওয়া হয়ে গেছে। এখন যদি বলি তোমাদের টুকটাক টিসি নিয়ে, দেখো কলেজ যদি রেজিস্ট্রেশন আগামী 20 মার্চ শেষ হয়ে যায়, তাহলে সেই দৃষ্টিকোণ থেকে আশা করা যাচ্ছে যে রেজিস্ট্রেশন শেষ হওয়ার 15 থেকে 1 মাসের মধ্যে বোর্ডগুলো কিন্তু তাদের নোটিশ প্রকাশ করে দেয় টিসি নিয়ে। টিসি মানে কলেজ ট্রান্সফার নিয়ে বা এভরিথিং নিয়ে, কারণ যখন রেজিস্ট্রেশন হয়ে যাবে তখনই বোর্ডের কাছে একটা পুরো তালিকা চলে যাবে যে কারা কারা রেজিস্ট্রেশন করেছে, এবং পরবর্তীতে তাদের মানে প্রসেসগুলো শুরু করা হবে। তো সেক্ষেত্রে ধরে নাও যে এখন বর্তমানে মার্চ মাস চলে, মার্চ মাসের 20 তারিখে যদি শেষ হয় তাহলে অথবা এপ্রিল মাসের মাঝামাঝি সময় তোমাদের বা শুরুর দিকেও শুরু হয়ে যেতে পারে তোমাদের এই টিসির কাজগুলো। তো এক্ষেত্রে টিসির নোটিশ প্রকাশ করবে প্রত্যেকটা বোর্ড, যেমন এটা যেটা ঢাকা বোর্ড করবে, আবার যদি আমরা দেখি এখানে বরিশাল বোর্ড রয়েছে, প্রত্যেকটা বোর্ড তাদের নির্দিষ্ট ওয়েবসাইটে এই টিসি নোটিশগুলো প্রকাশ করবে। সেক্ষেত্রে তাদের ওয়েবসাইটগুলো তুমি যে বোর্ডের ওয়েবসাইটে যে বোর্ডে রয়েছে সেই বোর্ডের ওয়েবসাইটগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করো, সেখানে টিসি নোটিশ পেয়ে যাবা। আর আমরা পাইলে আমরা তোমাদেরকে সেই নোটিশগুলোর ভিডিও আকারে তুলে ধরবো। সো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবে সকলে, আল্লাহ হাফেজ।